ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃপা করে যখন আমাকে ধরা দিয়েছ, কথা দাও দয়া মো, আমি মাধুকুড়ি করে যা পাবো, আমি সাকন্য পাই যা পাই, তোমাকে যখন ভোগ লাগাবো, কথা দাও তুমি আমার সেই সাকন্য, আমার নিবেদিত সাকন্য তুমি নিজের হাতে তুলে তুলে সেবা করবে, কথা দাও, কথা দাও বিনোদ, কথা দাও। ভগবান বিনোদ বলছেন, বাঞ্ছারা এ হয় না গো, এ হতে পারে না। কেন হতে পারে না তো এমন বলো, কেন হতে পারে না বাঞ্ছারা? আমি যে প্রস্তরময় বিগ্রহ, আমি যে পাথরের ঠাকুর, পাথর কি কখনো খেতে পারে? তুমি বলো, পাথর কি কখনো খেতে পারে? আহা সত্যি মা, ভগবান কি খেতে পারে? ভগবান খায়? কেন কহতে হে ভগবান খাতে নেহি, 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 বেরি সবরি কে জৈসি খিলাতে নেহি, বেরি সবরি কে জৈসি খিলাতে নেহি, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। কি গো মা, ভগবান খেতে পারে না? খায় গো মা, যেমন ত্রেতাযুগে বর্বরি খাইয়েছিল সবরি সবরি। হ্যাঁ আমাদের সে ভক্তি নেই মা। হ্যাঁ তবে তো ভগবান সেবা করবে। আর কি বলছেন? কেন কহতে হে ভগবান আতে নেহি, কেন কহতে হে ভগবান আতে নেহি, তুমি রাখে জয়সি ভুলাতে নেহি, তুমি রাখে জয়সি ভুলাতে নেহি, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ হরি হরি। জয় গুরু জয় গুরু। বললেন পাথর কি কখনো খেতে পারে? এ হয় না, হতে পারে না। বাঞ্ছারাম বলছে দাঁড়াও দাঁড়াও দয়াময়, কি বললে তুমি? তুমি পাথরের ঠাকুর? আমি জানি, আমি জানি বিনোদ তুমি প্রস্তরময় বিগ্রহ, তুমি পাথরের ঠাকুর, আমি এও জানি পাথর কখনো খেতে পারে না। কিন্তু বলো তো দয়াময়, বলো দয়াময়, সত্য যদি তুমি প্রস্তরময় বিগ্রহ হয়ে থাকো, সত্য যদি তুমি পাথরের ঠাকুর হয়ে থাকো, তাহলে বলো বিনোদ, এত সময় তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? বলো বিনোদ, এত সময় তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? বস্ত্রময় বিক্রয়ে যদি তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, তাহলে কেন তুমি খেতে পারবে না বলো দয়া বল। ভগবান বলছেন, বাঞ্ছারা ধন্য তোমার ভক্তি, বাঞ্ছারা তোমার কথার জালে আমাকে তুমি পরাজিত করে ফেললে, তোমার কথার জালে আমি জড়িয়ে গেলাম। বেশ আমি তোমাকে কথা দিলাম, তোমার মন্দিরে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে গিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করবে, আর প্রতিদিন মাধুকুড়ি করে যা পাবে সাকন্য আমাকে নিবেদন করবে,
আমি সেবা করব। বাঞ্ছারাম তোমাকে কথা দিচ্ছে, আমি বস্ত্রময় বিগ্রহের সেবা করব। কিন্তু বাঞ্ছারাম, তোমাকেও একটা কথা দিতে হবে। বলে ভগবান, আমাকেও কথা দিতে হবে? বলে দিতে হবে না, আমি ভগবান হয়ে যদি ভক্ত তোমাকে কথা দিতে পারি, তুমি ভক্ত হয়ে কেন আমাকে কথা দিতে পারবে না? বলো বলো দয়াময়, আমাকে কি কথা দিতে হবে? বাঞ্ছারাম, তোমাকে কথা দিতে হবে, তুমি যে আমাকে রোজ সেবা দেবে, ভোগ নিবেদন করবে, ওই সিংহাসনে না, সিংহাসনের নিচে যে আসন পাতা থাকবে সেই আসনের উপরে তুমি বসবে। তুমি বসে আমাকে কোলে নেবে। আমি তোমার পুত্র হয়ে তোমার কোলে বসেব, আর তুমি পিতা হয়ে তোমার হাতে আমাকে খাইয়ে দেবে নিতাই গৌর প্রেমা। বাঞ্ছারা, আমি তোমাকে পিতার আসনে বসালা, আমি তোমার পুত্র, জগৎ সংসারে তোমাকে পিতা রূপে আমি প্রচার করতে চাই। বাৎসল্য প্রেম দিয়ে আমাকে তুমি সেবা কর। ভগবান, তোমার যদি ইচ্ছে আমি তাই করব মা গো। দেখুন ভক্তি যার ভগবান তার, চিন্ময় মূর্তি পাথরের ঠাকুরাজ চিন্ময় হয়ে গেলেন, ভক্তের সঙ্গে কথা বলছে। প্রতিদিন মাধুকুড়ি করে ভোগ নিবেদন করে বাঞ্ছারাম ভোগ নিবেদনের পরে আসনে বসেন, বিনোদকে কোলে বসার, নিজের হস্তে সেবা করিয়ে দেন। আহা, কত বড় ভাগ্য! বেশ কিছুদিন কেটে গেল। একদিন বিনোদ বাবার কোলে বসে সেবা করতে করতে বলছেন, বাবা, ও বাবা। কিরে বাবা বিনোদ, ও বাবা, তোমার কোলে বসে বসে এই যে দরজা বন্ধ করে আমি সেবা করি, এ গোপন লীলা আর ভালো লাগছে না। তা বাবা, তুই কি করতে চাস? ও বাবা, আমি এই গোপন লীলা ওপেন করতে চাই, প্রকাশ করতে চাই জগতে। কিভাবে? ও বাবা, শোনো শোনো, পাঞ্জিটা খুলে দেখো। ওই যে একাদশী তিথি আসছে, পুরনো একাদশী তিথিতে তুমি মন্দিরের দরজাটা খোলা রাখবে, আর সেদিন তুমি আমাকে অন্ন ভোগ দিও না, ক্ষীর সরছানা যা পাবে তাই সেবা দেবে। আর সেদিন এই মন্দিরে যত যত ভক্ত আসবে আমার এই লীলা দর্শন করে তারা তাদের জন্ম ধন্য করবে। বলে বেশ তাই হবে। তাই মন্দিরে দরজা খুলে রাখলেন, যত যত ভক্ত আসলেন সকলে দর্শন করলেন। চতুর্দিকে আজকে প্রকাশ হয়ে গেল যে প্রস্তরময় বিগ্রহ চিন্ময় মূর্তি হয়ে ভক্তের কোলে বসে সেবা করছে, পাথরের মূর্তি সেবা করছে। এই অপূর্ব লীলা দর্শনের জন্য চতুর্দিক থেকে ভক্ত আজ হাজার হাজার কাতারে কাতারে ছুটে এসে সে লীলা দর্শন করতে লাগলেন। সংবাদ পেলেন সেই তরাস জেলার ভূমধ্য জমিদার বনমালী রায় বাহাদুর। বনমালী রায় বাহাদুর সংবাদ পেলেন, তিনি তার সহধর্মিনী মহামায়া দেবী এবং তাদের একটি কন্যা 10 বছরের বাচ্চা মেয়ে রাধাকে নিয়ে উপনীত হলেন সেই মন্দিরে। সত্যি ভগবান কি সেবা করবে? পাথরের ঠাকুর কি করে খায় দেখবো কি গো মা? যাদের বিশ্বাসের নয়ন, আহা, ভগবানের এমন অপ্রাকৃত লীলা দর্শন করে আমাদের আমাদের নয়ন সার্থক করবো, দেহটাকে সার্থক করবো, জন্ম সার্থক হবে। আর যারা অবিশ্বাসের নয়ন নিয়ে এসেছেন তারা ভাবছেন, পাথরের ঠাকুর আবার খায়, দেখবো কি করে খায়। হরি বল। তাই আজকে ভোগ নিবেদন হলো, ভোগ নিবেদনের সময় কীর্তন হয়, কীর্তনিয়ার একদিকে দরজাতে মন্দিরের দুদিকে দুটো দরজা, একদিকে দরজা কীর্তনিয়া গণ সকলে খোল করো তাল নিয়ে বসেছে, ভোগ পথ গাইছেন, আর একদিকে দরজার সামনে বসেছেন বনমালী রায় বাহাদুর, তার পাশে মহামায়া দেবী, মায়ের কোলে রয়েছে 10 বছরের কন্যা। আজ কীর্তনিয়া গণ সকলে মিলে গাইছে, আপনারা একটু উলুধ্বনি করবেন মায়েরা, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত
আরাধন সিংহ সরে আরাধন সিংহ সরে আরাধন সিংহ হরি হরি বল আরাধন সিংহ সরে আরাধন সিংহ সরে সুবাসিত জলে কহিল পাদ পখলনে ভজব করছেন মা সেই সময় ভোগে পরে দিল সেই সময় সেই মুহূর্ত মা শুভ সন্ধিক্ষণের মুহূর্ত ভগবান সেবা গ্রহণ করবেন, সবাই তো তাকিয়ে আছে। এবার বলুন তো মায়েরা, ভক্তদের লক্ষ্য ভগবানের কোন দিকে হয়? আপনারা তো ভক্ত, ভগবানের কোন দিকে লক্ষ্য করেন? মুখের দিকে। ভক্তের লক্ষ্য হয় ভগবানের চরণের দিকে, আর ভগবানের লক্ষ্য হয় ভক্তের মুখের দিকে, হ্যাঁ চোখের দিকে। হরি বল, জয় গুরু। তোমাগো সকল ভক্তর তো তাকিয়ে আছে কোন দিকে? আজকে চরণের দিকে নয়, সকলে মুখের দিকে তাকিয়ে। কি করে দেখবো পাথর ঠাকুর খায়? আর ভগবানের লক্ষ্য ভক্তের দিকে তাকিয়ে আছে কোন দিকে? ওই যে মায়ের কোলে বসে আছে 10 বছরের কন্যা রাধা, সেই রাধা হচ্ছে গোলক বৃন্দাবনের রাধা, ভগবানের বামাংসভূতা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধা। কেন এসেছেন একটু ছোট করে বলে দিই। ভগবান আপনারা তো জানেন দ্বাপর যুগে লীলা সম্বরণ করেছিলেন জরাবেদের বাণের আঘাতে, তিনি মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিলেন। এবার গোলকে তার আগে ভগবান শ্রীগোবিন্দ তিনি কী করেছিলেন, রাধারানীকে পুষ্পরথে গোলকে পাঠিয়ে দিয়েছিলেন। গোলকে যখন ভগবান গেলেন, রাধারানী বলছেন, হে গোবিন্দ, তুমি মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোমার লীলা সম্বরণ করেছ, আমি তোমার জন্য 100 বৎসর কেঁদেছি, বিরহ যন্ত্রণা কি সেটা জানতে পেরেছি, কিন্তু মৃত্যু যন্ত্রণাটা কেমন সেটা তো তুমি আমাকে অনুভব করতে দাও না। আমার বড় ইচ্ছা, আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করতে চাই। ভগবান বললেন, তুমি যদি মৃত্যু যন্ত্রণা অনুভব করতে চাও তাহলে তোমাকে কলিযুগে আবার মানবিনী হয়ে যেতে হবে ধরাধামে। কোথায়? ওই বনমালী রায় বাহাদুরের কন্যা রূপে। হরি হরি বল, সেই রাধারানী আছে। আর মায়ের কোলে যেই রাধারানীকে দেখেছে ভগবান শ্রীগোবিন্দ, ডেকে উঠলেন কি, ও গো রাধে, ও রাধে বিনোদিনী, ও রাধে, তুমি একবার ও রাধে, ও গো রাধে, ও রাধে বিনোদিনী, আহা একবার ফিরে যাও ও রাধে। আজ 10টা বছর আমাকে ছেড়ে রয়েছো, রাধা কখনো কৃষ্ণ ছাড়া হয় না, কৃষ্ণ কখনো রাধা ছাড়া হয় না লীলার জন্য। তো তোমার জন্য আমি কতদিন তোমাকে দেখি না, তোমাকে হারিয়ে আমি বড় কষ্ট পেয়েছি, তা আজকে যখন কাছে পেয়েছি একবার আমার সঙ্গে একটু কথা বলো, হেসে আমার দিকে একটু ফিরে তাকাও। মা যেই ডেকেছে, ওই যে মায়ের কোলে বসেছিল রাধা, সঙ্গে সঙ্গে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে, ও মা মা কী হলো, আমাকে ডাকছে, ডাকছে, কে ডাকছে? ওই যে মন্দিরে কে, বিনোদ, হ্যাঁ বিনোদ ডাকছে, হ্যাঁ মা আমাকে বিনোদ ডাকছে। এই মেয়ে কি বলছে, বিনোদ ডেকে কি বলছে জানো মা? তাহলে শোনো, শিশুকাল হইতে রাধে তোমার সহিতে পরাণে পরাণ লেহা জানি কি লাগি কবহু গরলে ভিড়।
তিন কোটি দেহা ও গো রাধে একবার ফিরে চাও রাধে, একবার ফিরে চাও রাধে, একবার ফিরে চাও। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা, মেয়ের মেয়ে যখন মায়ের গলাটি জড়িয়ে ধরে এই কথা বলেছে, কি গো মা, আপনারা মায়েরা তো স্থির হয়ে থাকতে পারবেন? মা দেখছেন না না, গতিক ভালো ঠেকছে না, লক্ষণ ভালো ঠেকছে না। অমনি স্বামীকে বলে, নগো শুনছো, এই যে শুনছো, কি হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো, আর এখানে থাকা চলবে না, বাড়ি ফিরে চলো। ও মা, যে সময় থেকে মেয়েকে মন্দির থেকে বাড়িতে ফিরিয়ে আনলেন, সেই সময় থেকে কি হলো, মেয়ের সর্বাঙ্গ জ্বরে পুড়ে যাচ্ছে, জ্বরে পুড়ে যাচ্ছে, চোখ মেলে তাকাচ্ছে না, কিছু খাচ্ছে না, একেবারে মৃত পায় অচৈতন্য। হরিবোর বড়মালিরাই বাহাদুর, বড় বিপদে পড়লেন, বিপদাপন্ন হয়ে বড় বড় কবিরাজ বদ্দিকে বাড়িতে আনলেন, সকলে ঔষধপত্র দিলেন, কোনো ঔষধে কাজ হইল না। তারা সহজ জবাব দিয়ে বললেন, রাই বাহাদুর, কোনো ঔষধে কাজ হবে না, শেষ সময় হয়ে গেছে। যেই বলেছেন বনমালে, রাই বাহাদুর আর বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে গেলেন বিনোদের মন্দিরে। বিনোদের চরণে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ও গো বিনোদ, এ তোমার কেমন বিচার দয়া মা, বলো কেমন বিচার, আমার মেয়েকে তুমি আমার বুক থেকে কেড়ে নিতে চাও, কেন কেন দয়া মা, আমি তোমার চরণে কি অপরাধ করেছি, উত্তর দাও। জানো বিনু, ও গো বিনু, আমি তরাস জেলার ভূমধ্য অধিপতি বনমালী রায় বাহাদুর, আমার উপসাগরে সোনা দানা হীরা নীলা মণি একেবারে পরিপূর্ণ হয়ে আছে, তবু তবু প্রতিদিন চন্দন তুলসী তোমার চরণে অঞ্জলি দেওয়া না পর্যন্ত আমি এক বিন্দু জল স্পর্শ করি না, তাহলে কেন কেন বিনু, এই পিতার বুক থেকে তার কন্যাকে কেড়ে নিতে চাও, উত্তর দাও বিনু, উত্তর দাও, কেন কেড়ে নিতে চাও, উত্তর দাও। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, চমকে উঠলেন, কে কে ডাকছে শ্বশুর মশাই বলে, কে কে ডাকছে শ্বশুর মশাই বলে, বলো কে? আমি বিনোদ। বিনোদ, বিনোদ, তুমি শ্বশুর মশাই বলছো কাকে, কাকে বলছো? কেন শ্বশুর মশাই, আপনাকে বলছি। আমাকে শ্বশুর মশাই? বিনোদ, আমি কি করে তোমার শ্বশুর মশাই হলাম? বলে, বারে যে সময় থেকে আপনার কন্যা এসে আমার মন্দিরে আমাকে দর্শন করেছে, আমাকে দর্শন করেছে, আমার চরণে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, আমার চরণে সে নিজেকে সঁপে দিয়েছে, তার জীবন যৌবন সকল কিছু আমার চরণে সঁপে দিয়েছে, সে আমাকে ভালোবাসে। শ্বশুর মশাই, সে একা নয়, আমিও আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিবাহ করব। বিনোদ, কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, শুনুন, বাড়িতে যাবেন, পঞ্জিকা খুলবে, আজ থেকে পাঁচ দিনের দিন উষা লগ্নে আমি আপনার মেয়েকে বিবাহ করতে যাব। আর কিসে যাব জানেন শ্বশুর মশাই? আমি যে বিবাহ করতে যাব, বর হয়ে আমার জন্য একটা সোনার পালকি পাঠিয়ে দেবেন। আরে বাবা, আমার বাবা বাঞ্ছারাম ভিখিরি হতে পারে, কিন্তু শ্বশুর মশাই তো ভিখিরি নয়, তা একটা সোনার পালকি পাঠিয়ে দেবেন, সেই পালকিতে করে যাব, বরকর্তা হবেন আমার বাবা বাঞ্ছারাম, আর বরযাত্রী হবে নবগ্রামের সকল ভক্তবৃন্দ, কি গো হবেন তো? রাধে রাধে। তবে শুনুন শ্বশুর মশাই, এবার একটা অপ্রিয় সত্য কথা বলবো। কি কি বলবে বিনু? বুকে পাষাণ বাঁধুন, ধৈর্য ধরুন, আপনি ভেবেছেন আপনার ওই রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে আমি বিবাহ করব?
এটা নিতান্তই মূর্খামি। আপনার ওই রক্তে মাংস করা মেয়ে রাধাকে আমি বিবাহ করব না। তবে শুনুন শ্বশুরমশাই, আজ থেকে ওই পাঁচ দিনের দিন উষা লগ্নের পূর্বে আপনার ওই রক্তে মাংসে গড়া মেয়ে রাধা, আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে। কি বললে বিনু? আমার একমাত্র কন্যা, আমাকে পিতা বলে ডাকার একমাত্র সম্বল, আমার মেয়ে মারা যাবে। দুঃখ করবেন না, দুঃখ করবেন না শ্বশুরমশাই, নিজেকে ধৈর্য ধরুন। শুনুন, আমার মন্দিরের সামনে দেখুন একটা নিম্ব বৃক্ষ দেখা যাচ্ছে, বাড়ি ফিরে যান, কয়েকজন লোককে ডেকে নিয়ে আসুন, তাদেরকে নিয়ে ওই নিম্ব বৃক্ষটাকে কেটে ওর গুড়িটাকে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গিয়ে একজন ভাস্করকে ডেকে আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা যেভাবে দেখতে তার অনুরূপ ওই নিম্ব বৃক্ষের গুড়িটা দিয়ে একটা মূর্তি বানাবেন, অবিকল আপনার মেয়ে রাধার মতো, রক্তে মাংসে গড়া মেয়ে রাধার মতো। তারপর শ্বশুরমশাই, উষা লগ্নের পূর্বে আপনার দুটো মেয়েকে আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে কারতীয় নদীতে স্নান করাতে নিয়ে যাবেন, হলুদ স্নান। আপনি কোলে নেবেন রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে, আর আপনার সহধর্মিনী মহামায়া দেবীকে বলবেন ওই কাঠের তৈরি মূর্তিটাকে খুলে নিতে। যখন দুজনে দুটো মেয়েকে নিয়ে কারতী নদীতে হলুদ স্নান করাবেন, হলুদ স্নান করাতে করাতে আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে। বিনোদ, না বলো না, ও গো বিনোদ আমার কথা বলো না, আমি পিতা হয়ে কি করে সহ্য করবো। ও গো বিনোদ, তুমি আমার কূপ থেকে আমার কন্যাকে কেড়ে নিও না। এই জন্য কি বলে বিনু, যে করে তোমার আশ, তুমি তার কি করো বারো মাস সর্বনাশ। সত্যি কি ভগবান সর্বনাশ করে গো মা? যে করে তোমার আশ, ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। আমি তখন সেই ভক্তের অধীন হয়ে যাই, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের বোঝা মাথায় করে হরি হরি। তাই বুকে পাষাণ বেঁধে কাউকে কিছু বললেন না, লোকজনদের ডেকে নিয়ে সে নিম্ব বৃক্ষটাকে কেটে তার গুড়িটা বাড়িতে নিয়ে গেলেন, ভাস্কর্যকে ডেকে মেয়ে রাধার অনুরূপ একটি মূর্তি বানালেন, তৈরি করলেন দেখতে অবিকল রাধার মতো। দেখতে দেখতে সেই উষা লগ্নের পূর্বে পাঁচ দিনের দিন দুজনে দুটো মেয়েকে কোলে নিলেন, রক্তে মাংসে মেয়ে গড়া গড়া সেই মেয়েকে কোলে নিলেন বনমালী রায় বাহাদুর, আর কাঠের তৈরি মূর্তিকে কোলে নিলেন মহামায়া দেবী। কারতীয় নদীর কূলে এসে দাঁড়িয়েছেন, হলুদ স্নান করাচ্ছেন, সেই সময় রক্তে মাংসে গড়া মেয়ে রাধা বাবার গলাটি জড়িয়ে ধরেছে, কাঁদতে কাঁদতে বলছেন, বাবা ও বাবা, আজ তুমি এইভাবে আমাকে কেন কোলে নিয়েছ বাবা, এত আদর করছ কেন বাবা, আমাকে এত ভালোবাসছ কেন বাবা, বলো না। বুঝেছি বাবা, আমার যে যাওয়ার সময় এসেছে, আমাকে জন্মের মতো বিদায় দাও বাবা। তবে বাবা, আমার জন্য তোমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছ, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, সকল কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে আমাকে ক্ষমা করে দিও, আর বিদায় বেলায় তোমার কাছে একটি বস্তু চাইব। দেবে বাবা? কি রে মা, তোর কোনো আশা আমি অপূর্ণ রাখব না, আমি জানি বাবা। তাহলে তুই কি চাস মা বল, কি চাই তাহলে শোনো বাবা। যাবার বেলা
শুধু বলে যা জনম জনম এই হরি না আমি জনম জনম এই হরি না সতী যেন আমি চলে যা শুধু আমি যেন যাবার হরিব নিদাই হরি প্রমাণ হরি হরিব শুধু বলে যাই জনম জনম এই কৃষ্ণ নাম আমি হরি হরিব সত্যিতে এবার যাবার সময় হয়ে এসেছে কি তাই তো রাধার কথা বলছি না আমার কথা বলছি আপনাদের চরণতল থেকে বিদায় নেওয়ার সময় শেষ হয়ে এসেছে মা বিদায় নেব সকলে এই দিনহীনা ভক্তিহীনাকে চরণ ঠাঁই দেবেন আশীর্বাদ করবেন কীর্তন গান যদি ভালো লেগে থাকে ভালো লেগেছে সত্যি সবাই ভালো লেগেছে যেই কয়েকজন আছেন তো একটু উচ্চস্বরে হরিধ্বনি দেন দিকি বলুন দুটো বাহু তুলে নিতাই গৌর তোমাগো রাধার মতো আপনাদের চরণে নিবেদন আজকে যেমন এসেছি কীর্তন গাইছি অর্থ না হলে কিছুই হবে না অর্থের জন্য এসেছি কিন্তু মা যেদিন সংসার রং নাট্যশালায় এই সংসারের নাট্যশালায় আমার অভিন শেষ হয়ে আসবে আমার জীবনের যবনিকা ঘনিয়ে আসবে সেই শেষের দিনে শেষের সময় আমার দেহ খাঁচ থেকে প্রাণ পাখি বাহির হওয়ার সময় আপনারাও আশীর্বাদ করুন রাধার মতো যেন আমি হরিনাম কৃষ্ণ নাম এই রসনাতে উচ্চারণ করতে পারি সবাই মিলে আশীর্বাদ করে বলুন নিতাই বাবা বাবা কিরে মা আমার বড় কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে কি বলছিস মা বাবা মা কোথায় মা ও মা আমাকে একটু কোলে নাও মা মহামায়াদেবীর সঙ্গে সঙ্গে কাঠের মূর্তি রাধাকে ফেলে দিয়ে ছুটে এসে আজকে রক্তে মাংসে গড়া মেয়ে রাধাকে কোলে নিয়ে বলছেন মা এই তো আমি তোর কাছে এসেছি আমি তোকে কোলে নিয়েছি ও মা গো আমার বড় কষ্ট হচ্ছে মা আমার চারিদিক অন্ধকার হয়ে আসছে ও মা তোমার কাছেও একটা বস্তু চাইবো কি যখন আমি থাকবো না আর যাব গো বহু দূরে যখন আমি সজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে সজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে আমি
রাধা রাধা আমি চলে যাই, কথা বল মা, আমার বড় কষ্ট হচ্ছে, আমি চলে যাই রাধা, কথা বল কথা বল, একবার একবার মা বলে ডাক, ওরে ওরে নয়ন বেলে তাকা, ওরে রাধা কথা বল মা বলে ডাক, ওগো ওগো দেখো না দেখো না আমার মেয়ে রাধা কেন কথা বলছে না, কোনো সাড়া দিচ্ছে না, কি হলো বলো না গো কি হলো, তবে কি আমার মেয়ে আমাদের মেয়ে আর নেই না, এ হতে পারে না এ হতে পারে না, স্বামী আমার মেয়ে যখন আমাকে ছেড়ে চলে গেল, এ সংসারে আর আমাকে কেউ মা বলে ডাকার মতো থাকলো না, না 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 আমি মা ডাকার কখনো কোনো দিন শুনতে পাবো না, সন্তানহীন জীবন আমি আর রাখবো না, এই কারতীয় নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, এই বলে মহামায়া দেবী যখন কারতীয় নদীর জলে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় কে যেন পেছন থেকে এসে আঁচলটি ধরে টেনে বলছে, মা ও মা কি করছো, তুমি আত্মহত্যা করছো জানো না, আত্মহত্যা মহাপাপ, কে 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 কি রাধা বলে, হ্যাঁ তবে রক্তে মাংসে গড়া মেয়ে রাধা নয়, আমি সেই কাঠের তৈরি মূর্তি, কি করে চিন্ময় হলো, ভগবান বলেছিলেন বনমালী রায় বাহাদুর যখনই আপনার রক্তে মাংসে গড়া মেয়ে রাধা মারা যাবে সঙ্গে সঙ্গে তার শরীর থেকে আত্মাটা তুলে নিয়ে আমি কাঠের তৈরি মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করব, হরি হরি হো, তাই কাঠের তৈরি মূর্তি চিন্ময় মূর্তি হয়ে গেছে মা, মা বলে ডাকছে, আজকে সন্তানহীনা জননী সন্তান ফিরে পেলেন, আর এদিকে আজকে বনমালী রায় বাহাদুরের সেই জমিদারিতে উপনীত হলেন বর সেজে আমার ভগবান বিনোদ, জামাই বিনোদ বর রূপে এসেছে, তাই কি হলো মা, ও গো বর এলো বর এলো বলি পড়ি গেল সারা উলুধারি, বর এলো বর এলো বলি পড়ি গেল সারা, বর এলো বর এলো বলি পড়ে গেল সারা, আহা জমিদার উড়িতে হলো আনন্দের পাড়া, জমিদার উড়িতে হলো আনন্দের পাড়া, সবাই উলুধ্বনি করে গো উলুধ্বনি করে গো উলুধ্বনি করে গো উলুধ্বনি করে গো, আরে জামাই রূপে বিনোদ দেখে একটু একটু একটু, তো মা যখন বর এসেছে আপনারা যারা শাশুড়ি মা থাকেন কি করেন, বরণ ডালা নিয়ে জামাকে বরণ করেন, মহামায়া দেবী ছুটে গিয়ে বরণ করে জামাইকে ভেতরে আনলেন ছাদনা তলায়, বিবাহ মা, ওই প্রথমে শুভদৃষ্টি তারপরে মালাবদন হলো, এবার কাঠের তৈরি মূর্তি চিন্ময় মূর্তি হয়ে গেছে, বিনোদের বামে বসালেন, বিবাহ কাজ হয়ে গেল, মা মিষ্টি দিতে পারবো না, কালকে কমিটি দাদা ভাইরা দেবে, তাই তো, হ্যাঁ নেবো নেবো মা, তো মা গো আজকে রাধা গোবিন্দকে বামে দাঁড়িয়েছেন, ভক্তের মনো আশা পূর্ণ হলো, আপনাদের সকলের মনের আশা পূর্ণ হলো, আপনারা আসবেন এই হরিবাসরে এসে সাধুসঙ্গ করবেন, ভগবানের নাম আস্বাদন করবেন, তো রাধা গোবিন্দের যুগল গান গেয়ে আমরা বাড়ি যাব নাকি, গাইতে গাইতে যাব, সবাই মিলে বলুন, বলিয়ে রাধা রানী কি, আজকে জামাই বিনোদ কি, জয় জয় রাধে শ্যাম, আহা আহা দাঁড়ালো রে দাঁড়ালো রে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলেন নবী নাকি শরী, উঠে পড়ুন উঠুন, নাচতে নাচতে বাড়ি যাব, কি গো ঘুম ভেঙে যাবে, বসে বসে হবে না,
রাইজে মদের রসের নদী আকুল পাথা, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াই না তবে না কিশোরী, নিকুঞ্জের মাঝেই হো খেলি ও তোমরা দেখো গো আসিয়া, ও তোমরা দেখো গো আসিয়া, আমার গৌণিতা নিত্য করে দুবাহু তুলিয়া রে, গৌণিতা নিত্য করে হরি বল বলিয়া, দেখো গো আসিয়া, ও তোমরা দেখো গো আসিয়া, আমার গৌণিতা নিত্য করে দুবাহু তুলিয়া রে, গৌণিতা নিত্য করে হরি বল বলিয়া, আমার গৌণিতা নিত্য করে ঘুরিয়া ঘুরিয়া, গৌণিতা নিত্য করে ঘুরিয়া ঘুরিয়া, গৌণিতা আমার গৌণিতা নিত্য করে হরি বল বলিয়া রে, গৌণিতা নিত্য করে দুবাহু তুলিয়া, ঘোড়ার রূপে অঙ্গ ঢল ঢল, রূপে জগৎ কাটে আলো গো,
রূপে অঙ্গ ঢল ঢল, রূপে জগতারে আলো গো, আমার মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া, মন প্রাণ সবই নীল রূপ দেখাইয়া, গৌনিতা আমার গৌনিতা নৃত্য করে হরি বল বলিয়া রে, গৌনিতা নৃত্য করে দুবাহু তুলি, তোমরা দেখো গো আসিয়া, ও তোমরা দেখো গো আসিয়া, আমার গৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া রে, গৌনিতা নৃত্য করে হরি বল বলিয়া। ঘোড়ার রূপের কি বাহাদুরি, দেখলে ভুলে পুরুষ নারী গো, ঘোড়ার রূপের কি বাহাদুরি, দেখলে ভুলে পুরুষ নারী গো, তোমরা দেখো গো আসিয়া, আমার গৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া রে, গৌনিতা নৃত্য করে হরি বল বলিয়া। রাধার প্রেমের জন্য দেশান্তরী, মুখে বলে হরি হরি গো, রাধার প্রেমের জন্য দেশান্তরী, মুখে বলে হরি হরি গো, গোরা কখন হাসে কখন কাঁদে ঢুলাতে লুটাইয়া, কখন হাসে কখন কাঁদে ঢুলাতে লুটাইয়া, গৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া রে, গৌনিতা নৃত্য করে হরি বল বল, তোমরা দেখো গো আসিয়া, দেখো গো আসিয়া, আমার গৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া রে, গৌনিতা নৃত্য করে হরি বল বল, আমার গৌনিতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া, গৌনিতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া, গৌনিতা হায় হায় গৌনিতা নৃত্য করে হরি বল বলিয়া রে, গৌনিতা নৃত্য করে দুবাহু তুলিয়া রে, গৌনিতা নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া রে, গৌনিতা নৃত্য করে হরি বল বলিয়া। হৃদয় গৌরের মানন্দে হরি হরি। আর একটা ভজন গাইবো দাদা, হিন্দি ভজন। হো বলো যাও রাধে রাধে দোলো, যাও রাধে রাধে আও তো রাধে রাধে, যাও তো রাধে রাধে, ও বলো যাও রাধে রাধে, বলো যাও রাধে রাধে আও তো রাধে রাধে, যাও তো রাধে বললো রাধে রাধে, ও বললো রাধে রাধে, বললো রাধে রাধে, ও বললো
রাধে বল, রাধে রাধে বল, তেরা চাহি যাহা দোল, বল রাধে রাধে। দোলো যাও রাধে রাধে, আও তো রাধে রাধে, যাও তো রাধে, বললো রাধে রাধে, ও বললো রাধে রাধে, বললো রাধে রাধে, ও বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বল তেরা চাহি যাহা বল, বললো রাধে রাধে। রাধে কে নাম সে বৃন্দাবন বাস মেলে, রাধে কে নাম সে জিনে গিয়াস মেলে, ও রাধে কে নাম সে বৃন্দাবন বাস মেলে, রাধে কে নাম সে জিনে গিয়াস, বললো রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে, বললো রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে, বল তেরা চাহি যাহা মন, বল রাধে রাধে, বল যাও রাধে রাধে, দোলো যাও রাধে রাধে, আও তো রাধে রাধে, যাও তো রাধে রাধে। রাধে কে নাম সে উসমে বিহারি, আগে পিছে আগে পিছে দোলে বিহারি, ও রাধে কে নাম সে উসমে বিহারি, আগে পিছে আগে পিছে দোলে বিহারি, রাধে নাম সে, ও রাধে নাম সে, রাধে নাম সে সাহারে জিন্দেগানি কোতা শোল, বল রাধে রাধে, ও বল যাব রাধে রাধে, দোলো যাব রাধে রাধে, রাধে যাও তো রাধে, বললো রাধে রাধে, ও শ্রী রাধে রাধে, বললো রাধে রাধে, ও বললো রাধে রাধে, বললো রাধে রাধে, ও বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, বললো রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো।
শক্তি মিলেঙ্গে তুমকো কৃষ্ণ মে ভক্তি ও রাধা দেবী তুমকো শক্তি মিলেঙ্গে তুমকো কৃষ্ণ মে ভক্তি কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধা রানী হ্যাঁ মহারানী উনকো মহিমা সব জগে জানি ও রাধা রানী হ্যাঁ মহারানী উনকো মহিমা সব জগে জানি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আজকের এই হরিনাম সংকীর্তন কি ভক্ত মণ্ডলী কি নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি আহা চরণ মে প্রীতি ক্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে 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 বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে রাধি রাধি বর্ষানা মে রাধি রাধি শ্যামকুণ্ড মে সবাই মিলে রাধি শ্যামকুণ্ড মে রাধি রাধি জলকুণ্ড মে রাধি রাধি গিরি গোবর্ধন মে রাধি রাধি নন্দ ভাইয়া কি রাধি রাধি যশ ভাইয়া কি রাধি রাধি সখাগণ মে রাধি রাধি বংশীগণ মে রাধি রাধি কমলবন মে রাধি রাধি বিধুগণ মে রাধি রাধি মানকলি মে রাধি রাধি দানকলি মে রাধি রাধি গলিগলি মে রাধি রাধি ললিতাকুণ্ড মে রাধি রাধি রাধে রাধে ললিতাকুণ্ড মে রাধে রাধে কুণ্ড মে রাধে রাধে উত্তকুণ্ড মে রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে কৃষ্ণ সে বলো রাধে রাধে হম সে বলো রাধে রাধে আমারি প্যারি রাধে রাধে হমকো প্যারি রাধে রাধে সবকো প্যারি রাধে রাধে প্রেম সে বলো রাধে 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 বলিয়ে জয় জয় শ্যাম সুন্দর হরি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন হরি ধনপতি হালদার মহাশয় ধনপতি হালদার মহাশয় আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে হরিবাসরে চলে আসুন মাননীয় শ্রী ধনপতি হালদার মহাশয় আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে এখনই হরিবাসরে চলে আসুন দাদা গানটা ধরে রাখবেন